আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরব আমিরাতে 1 সেপ্টেম্বর 2021 হতে কার্যকর আবুধাবি ভ্রমণের জন্য সবুজ তালিকা। আবুধাবি সংস্কৃতি ও পর্যটন বিভাগ আবুধাবি ভ্রমণের জন্য হালনাগাদ সবুজ তালিকা জারি করেছে, যা 1 সেপ্টেম্বর 2021 থেকে কার্যকর হবে। নিচে সবুজ দেশ, অঞ্চল এবং অঞ্চলগুলির সম্পূর্ণ তালিকা রয়েছে, যা থেকে দর্শনার্থীরা ভ্রমণ করতে পারেন। যদি আবুধাবি ভ্রমণের পরিকল্পনা করেন এবং বাধ্যতামূলক পৃথকীকরণ থেকে অব্যাহতি পাবেন। আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রুনাই, বুলগেরিয়া, কানাডা, চীন, কমোরস, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ইতালি, জাপান, জর্ডান, কুয়েত, কিরগিজস্তান, লুক্সেমবার্গ, মালদ্বীপ, মাল্টা, মরিশাস, মলেনদভা, মোনাকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, আয়ারল্যান্ড, রোমানিয়া, সান মেরিনো, সৌদি আরব, সার্বিয়া, সিসিলিস, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, চীনের প্রদেশ, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইউক্রেন। বিশ্বব্যাপী কোভিড-19 উন্নয়নের উপর ভিত্তি করে তালিকা পরিবর্তন সাপেক্ষ। উপরন্ত যদি ভ্রমণকারীদের কোভিড-19 বিরুদ্ধে সম্পূর্ণ টিকা দেয়া হয়, চূড়ান্ত মাত্রা ভ্রমণের অন্তত 2 দিন আগে পাওয়া যায়। আবুধাবির মতো ভ্রমণ করার সময়ও আপনাকে পৃথকীকরণের প্রয়োজন হবে না। আমিরাত প্রবাসী চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজে পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।